দলবদলের পর সোমবার সন্ধ্যেবেলায় প্রথমবার দেখা যায় সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন সাংসদ সুনীল মণ্ডলকে বিজেপির দলীয় জেলা কার্যালয়ে তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেন পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায় এবং দলের সভাপতি সন্দীপ নন্দী আজ আবার তৃণমূলের প্রাক্তন সাংসদকে সংবর্ধনা দেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন সংবর্ধনা পেয়ে প্রাক্তন সাংসদ প্রচণ্ড উচ্ছ্বসিত তিনি বলেন আই তোলাবাজি ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম তাই আইপ্যাক তারাও তাড়াও বাংলা বাঁচাও সাথে তিনি এটাও বলেন যে দু সালের নির্বাচনে জেতার ব্যাপারে বিজেপি একশো শতাংশ নিশ্চিত আমাদের ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এই সম্বোধনা দেওয়া হল মাননীয় সংসদ সুনীল মন্ডল মহাশয়কে দু হাজার নির্বাচনে জেতার জন্য কতটা আশাবাদ দেখুন দু হাজার একুশে যে বিজেপি আসছে এটা লোকসভার ভোটেতে সাধারণ পাবলিক জানিয়ে দিয়েছে তখন কিন্তু বিজেপি যে হারে আজকে পরিশ্রম করছে সে হারে কোনো পরিশ্রম অত করে উঠতে পারেননি কেন শাসক দলের অত্যাচারের জন্য তো আজকের ডেটে ওই আঠারোটা সিট প্রত্যেকটা সাধারণ মানুষকে সাহস জুগিয়ে দিয়েছে মুহূর্তর জবাব দেওয়ার জন্য এবং তৃণমূলকে পুরোপুরি সম্পূর্ণভাবে বাংলা থেকে উচ্ছেদ করার জন্য তো আমরা সম্পূর্ণভাবে আশাবাদী যে বিজেপি আসছে আর বিজেপি সোনার বাংলা গড়বে বিজেপির পক্ষ থেকে সম্বর্ধনাটা দেওয়া হচ্ছে আর রাস্তাঘাটে সব জায়গাতে এইভাবে আমি এক জায়গায় বেরোচ্ছি ঠিক আছে ওদের আন্তরিকভাবে আমার শুভেচ্ছা কাজ করতে হবে কেমন লাগছে সম্বোধনা অবশ্যই এটা একটা সাংগঠনিক দল এই সাংগঠনিক দল তো সত্যিকারেই পশ্চিমবাংলাকে নতুন দিশা দেখাবে এবং পশ্চিমবাংলায় যে প্রতিহিংসার রাজনীতি হিংসার রাজনীতি এবং একটা তুলাবাজের রাজনীতি চলছে এবং বিশেষ করে আইপ্যাকের তুলাবাজি ভারতবর্ষের ইতিহাসে বাংলার ইতিহাসে এই প্রথম বুঝলো এই বিরুদ্ধে আমাদের সচ্ছার প্রতিবাদ আইপ্যাক তারাও দেশ বাংলা বাঁচাও সম্মান বাঁচাও বাংলার সম্মান বাঁচাও দু হাজার একুশে জেতার জন্য কতটা আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কালকে প্রকাশ্য জনসভায় মন্ত্রীর সামনে বিজেপির বলে আখ্যা দেওয়া হয় তো যারা ভালো কাজ করে তাদের বিজেপি বলবে যারা ভালো কাজ করে তাদেরকে দল থেকে তাড়াবে যারা ভালো কাজ করে তাদেরকে হিংসা ছড়িয়ে দেবে তাদের মিথ্যা কেস দেবে এটা তো বিজেপির মানে কি বলতে তৃণমূলের কালচার এটা তৃণমূল দলের একটা কালচার স্বপন দেবনাথের তোলাবাজ না হতে পারলে তার কপালে শাস্তি আছে স্বপন দেবনাথের তোলাবাজ না হলে তার কপালে কষ্ট আছে এটা তো এটা তো আমরা বারবার এটা প্রতিবাদ করে এসেছি স্বপন দেবনাথ এবং আইপ্যাক যে বাংলায় যে বাঙালিত্বের যে আত্মসম্মান বিসর্জন দিয়েছে তার প্রতি আমাদের ঘৃণা এবং আমরা দেখিয়ে দেবো বাংলায় যে অমিত শাহ বলেছে দুশো নয় আমরা দেখিয়ে দেবো আড়াইশোর বেশি আসন পেয়ে আমরা বাংলায় নতুন বাংলা তৈরি বল দল যে গদ্দারি করছে সেটা তো গদ্দার নয় দল একটা আইপ্যাক একটা টাকা বাজ নিয়ে একটা টাকার বিনিময়ে একটা রাজনীতি হচ্ছে পার্টি অফিসে দশ টাকা কেউ দিচ্ছে না আই প্যাকের অফিসে কোটি কোটি টাকা দিচ্ছে এটা তো মানে কি বলবে গদ্দারের থেকে কী বলব গদ্দারের থেকেও আরও যদি কিছু বেশি হয় তাহলে সেটা পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট বেঙ্গল টিভি